তবে আমি বিষয়টা পেশ করার পূর্বে আপনাদের ভূমিকাতে দুটি কথা বলি অতি প্রয়োজনীয় বিষয় শুরু করার আগে ভূমিকাটা শুনতে হয় বুঝার চেষ্টা করতে হয় না হলে বিষয় বুঝে আসবে না ইবনু মাজাতে হাদিস এসেছেন এসেছে মানমাতা ওয়াহুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কাআবাদ ওয়া সান আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে জর্দা পান করবে হারাম খাবার খাবে মাদকতা সেবন করবে এদের বিচার হবে কেয়ামতির দিন মূর্তি পূজকদের সঙ্গে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যারা মুসলিম গায়ের মুসলিম যারা মূর্তি পূজা করে মুশরিক ওদের সঙ্গে বিচার হবে কার যে লোকটা দুনিয়াতে মাতাল ছিল মদ পান করত। জর্দা পান করত সিগারেট পান করত। অদের বিচার হবে মূর্তিদের সঙ্গে এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না উল্লেখিত আয়াতটা আমি কেন হাদিসটা কেন বললাম হাদিস থেকে ইশারা ইঙ্গিত পাওয়া যায় যে তাহলে কিয়ামতের দিন মূর্তি পূজকদের লাইন আলাদা পৃথিবীতে পৃথিবীতে মানুষদের বিভিন্ন গ্রুপ আছে শুধু যদি পশ্চিমবঙ্গের কথা বলি গোটা ভারতে অনেক জাতি ধর্ম বয়স বর্ণ অনেক রকম ভাগ আছে কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গে যদি আমি ভাগ করি তো অনেক ভাগ হবে তো আল্লাহ নবী বলছেন কেয়ামতির দিনও মানুষেরা এই ভাগে ভাগ ভাগ গ্রুপ গ্রুপ দল 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 করে আল্লাহর কয়ামতের আদালতে দর হবে উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যে মুশ্রেকদের দল আলাদা মুসলেকদের দল আলাদা মূর্তি পূজকদের দল আলাদা তাহলে অপোজিটে মুমিনদের দল আলাদা মুতাকিদের দল আলাদা সবিরিনদের দল আলাদা মুহতাদুনদের দল আলাদা তাহলে পৃথিবীতে মানুষ যখন বিদায় হয়ে যাবে মরার পর মানুষের দল দল গ্রুপ গ্রুপ দ্বারা হবে সেটা কেমন করে ভাষার উপরে ডিপেন্ড করে নয় জাতিগতভাবে নাই সেটা হবে আমলের উপরে আমলের উপরে দল হবে তো যতগুলি দল দাঁড়াবে মৌলিকভাবে দুইটি দল হবে ভালো করে কথাগুলো বুঝার চেষ্টা করেন মৌলিকভাবে দুইটি দল একটা হক একটা বাতিল একটা হলো জান্নাতি একটা হলো জাহান্নামী এই জাহান্নামীদের ভিতরে যেমন অনেকগুলো দল মুনাফিকের দল মুশরেকের দল ফাঁসিকের দল কাফের দল এইভাবে তাদের দল হবে কিন্তু সবাই জাহান নাম যাবে অনুরূপ মমিন জান্নাতিদের ভিতরে মমিনদের দল মুতাকিদের দল মোহতাদের দল সবিরিনদের দল এই রকম জান্নাতিদের অনেকগুলো দল হবে আমি সবগুলোকে আলোচনা না করে জান্নাতি একটা দল জান্নাতি একটা দল সেই দলের ব্যাপারে আপনাদেরকে আলোচনা করে শোনাবো আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র মুমিন শুধুমাত্র মুমিন প্রকৃত মুমিন কে কার ভিতরে ঈমান আছে কে প্রকৃত মুমিন এই বিষয়টা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন আল্লাহর কালাম থেকে আমাদের জেনে নিতে হবে আল্লাহ মুমিন কাকে বলতে চায় আপনারা বলুন তো একটু সবাই বলুন পৃথিবীতে যত নামাজি আছে সব নামাজি কি মমিন বলুন না ভাই সব নামাজি মমিন জি না পৃথিবীতে যত নামাজি আছে সব নামাজি মমিন নয় সবার ভিতরে ইমান নাই সব মমিন নয় আপনাকে আমি দু তিনটে বলছি দুই তিনটা বলছি সব নামাজি মুমিন নয় তার কারণ সব নামাজি যদি মুমিন হতো তাহলে পৃথিবীতে এখনো আজ হাজার হাজার নামাজি আছে তাহলে সবাই জান্নাতে যেত কিন্তু সব নামাজি মুমিন নয় অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না যেরকম আপনাকে বাস্তবে কিছু প্রমাণ দিয়ে আমি মুমিনের মূল বিষয়টা নিয়ে যাই গত বছর আমি কোথাও তারাবি পড়াই না এই মাস থেকে তারাবি আরম্ভ হবে তেইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে মতন তরে গত বছর আমি আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি মসজিদে আপনাদের দিকে মেয়েরা তারাবি পরে মসজিদে হ্যাঁ না বলুন পরে না অনেকে বলছেন পরে একটু সবাই কথা বলবেন তারাবি পড়তে গেলাম তো এ সারের জামাত চালু হয়েছে তখন আমি মসজিদে গেলাম আমি যখন মসজিদে পুরুষদের ভিতরে গেলাম আমি যে দেখছি নামাজ আরম্ভ হয়ে গেছে চলছে আমি দাঁড়ালাম এরপরে আমার স্ত্রী মেয়েদের কাতারে গেল মেয়েদের দিকে আল্লাহর কসম আমার স্ত্রী নিজে আমাকে বলছেন যে আমি যে মেয়েদের পায়ে পা লাগাচ্ছি নামাজ আমি তো পড়ে গেলাম আমি একটা পার্সের মেয়েটার পায়ে লাগাচ্ছি পা মেয়েটা আমার পা লাগার সঙ্গে সঙ্গে পা টেনে নিচ্ছে আবার পা লাগাচ্ছি আবার পা টেনে নিচ্ছে আবার পা লাগাচ্ছি আবার পা টেনে নিচ্ছে মেয়েটা কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে তখন আমার স্ত্রী বলো নামাজে পায়ে পা লাগাও নামাজে পায়ে পা লাগাতে হয় তখন মেয়েটা নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে তখন নামাজে দাঁড়িয়ে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না আচ্ছা বলুন কেউ যদি নামাজে দাঁড়িয়ে কথা বলে নামাজ হবে কথা বলেন হবে হবে না আমি যখন তারাবি পড়াতাম আজ থেকে সাত আট বছর আগে কোন একদিন রমজান মাসে বিরাট গরম তারাবি পড়াতে পড়াতে হয় রুকুতে গেছি অথবা রুকু থেকে দাঁড়ালাম স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সঙ্গে সঙ্গে গরমের মধ্যে তারাবিতে হুট করে কারেন্টটা পালিয়ে গেল লাইন পালিয়ে গেল যখন কারেন্ট পালিয়ে গেল পেছনে একটা মুসল্লি বুঝে যা সালা কারেন্টটা চলে গেল আচ্ছা বলুন এই লোকটা নামাজ হবে এটা কথা বলেন বাবা হবে হবে না তাহলে ই নামাজে দাঁড়া তারা দাঁড়া বলছে জাসসালা কারেন্টটা চলে গেল তাহলে ওর নামাজ হবে না তাহলে পৃথিবীতে যত ডিজাইনের নামাজি আছে সব নামাজি ইমানদার নয় সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না সব নামাজি আল্লাহর জান্নাতেও যাবে না তাহলে শুধু নামাজিদেরকে দেখেই যে বলবেন যে এটা নামাজি মানে আল্লাহ আল্লাহ এই লোকটা জান্নাতি মুমিন জি না তবে মুমিনকে দেখলেই বুঝা যাবে তার কৃতি কাজ কর্মে ফলাফল ফুটে উঠবে যে লোকটা ইমানদার বটে কি না যেমন উদাহরণ দেই এই গ্রাম পালিগাঁও এই গ্রামে একটা আইসক্রিমওয়ালা প্রতিদিন আইসক্রিম বিক্রি করে ওই আইসক্রিম তার বাড়ি মনে করেলেন এই এইদিকে এসে আইসক্রিম বিক্রি করে এই গ্রামে তার একটা বোনের বাড়ি আছে এবার তার ভাগনার বিয়েতে এসে যে বিয়ে খেতে এসেছে আইসক্রিমওয়ালা যখন ভাগনার বিয়ে খেতে এসেছে পাড়া ছেলেটাকে দেখেই বলে আব্দা আইসক্রিমওয়ালা বলে না আমার ভালদা কেন না তোমাকে দেখিয়ে চিনিছি তুমি আইসক্রিমওয়ালা মানে আইসক্রিমওয়ালাকে দেখলেই আইসক্রিমের কথা মনে পরে মনে পড়ে না তো আল্লাহওয়ালা মমিনকে দেখলেই আল্লাহকে হবে দেখলেই বুঝা যাবে যে লোকটা মমিন লোকটা ইমানদার এই লোকটা প্রকৃত মমিন তার কাজ কর্মে তার ব্যবহার তার আচার আচরণে বুঝা যাবে লোকটা হলো তো আল্লাহ তখন বলছেন মমিন কে তোমরা শোনো ভায়রা মায়েরা আমার বারবার এই সেখানে গুচুর গুচুর করছে আমি বুঝতে পারছি আপনাদের পেছনে জায়গা নাই সামনে কিন্তু ফাঁকা জায়গা আছে মেহরবানি করে একটু করে আগে আসেন মায়েরা পেছনে যে বোনেরা মায়েরা আসতে তাদের বসার জায়গার ব্যবস্থা করুন আপনারা একটু আগেই আসেন আল্লাহ রাস্তায় আসেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়েরা এখন আসছেন দয়া করে সামনে এসে বসুন অনেকেই বলছেন যে বসে গেছে আবার মুলি উঠতে বলছে জি না এটা নিকির কাজ আপনি নিজেও বসলেন আবার আপনার দিনী বোনকে বসতে দিলেন একটু দয়া করে আগান যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি বারবার এলান করতে দিব না আমি নিজেও করব না তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কি বলছেন মুমিনকে এটা আল্লাহ বলছেন তোমরা শুনে নাও মুমিনকে আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا سقر الله وذلت قلوبهم الا تبارك وتعالى توم منك جنه لقتك যে লোকটা কেয়ামতির দিন মুমিন বলে জান্নাতি হবে ওই লোকটাকে তার পরিচয় তোমরা শুনে নাও আল্লাহ বলছেন যখন মমিনের সামনে আল্লাহর জিকির করা হবে মমিনের সামনে যখন আল্লাহর বিধান বলা হবে আল্লাহর জিকির করা হবে মমিনের দিল তখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মুমিনের দিল আল্লাহর ভয়ে কন্দনরত হবে তাহলে মমিনকে সর্বপ্রথম আল্লাহ বলেন যখন মমিনের আল্লাহ শরণ হবে আল্লাহর জিকির করা হবে মমিনের সামনে মমিনের ই মমিনের দিল ভীত সন্ত্রুষ্ট হবে পৃথিবীতে মমিন ছিলেন কে মমিন ছিলেন সিদ্দিকে একবার আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ আবু বাঁকার সিদ্দিক যখন নামাজ পড়তেন সিদ্দিকে একবার যখন নামাজে দাঁড়াতেন আমার আবু মেয়েরা মনে করতো আবু বাকার পাগল হয়েছে নচেত আবু বাঁকার এত কাণ্ডে কেন নবীজির কাছে বলা হলো এরা শোন নামাজের ভিতরে আবু বাঁকার এত কান্না করে কেন আবু

ওই আল্লাহর কসম করে আমি নবী বলি বিশ্ব নবী আল্লাহর কসম করে বলছেন সারা যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে ওই আল্লাহর কসম করে আমি বলছে আমি যতটা আল্লাহকে জানি ও পৃথিবীর লোক তোমরা যদি ততটা আল্লাহকে জানতে তাহলে তোমরা হাসতে কম কানতে বেশি আমি যতটা আল্লাহকে জানি ততটুকু যদি তোমরা আল্লাহকে জানতে তোমাদের জীবনে এত হাসি থাকতো না তোমরা কান্তে বেশি হাসি কম অতএব আল্লাহর স্মরণ যার ভিতরে থাকবে ওই লোকটার ভিতু সন্ত্রস্ত হয়ে যাবে তোর মান মানসিকতা ওর ভিতরে আল্লাহর ভয় বিরাজ করবে ও কোনো দিন অন্যায় অশ্লীল কাজ করতে পারে না পারে না পারে না এজন্য আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকি মুমিনের আল্লাহ মুমিনের তোর সামনে যখন আমার জিকির করা হবে মজিলা তু কুলো বহু মুমিনের অন্তর তখন থর থর করে আল্লাহর ভয়ে কানবে মুমিন কোনো আনন্দ ফুর্তিতে জীবন যাপন করতে পারে না একটা লোকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর স্মরণ থাকে ওই লোকটা দিন গুণা করতে পারে না পারে না পারে না পারে না আজকে আপনি গুণা করছেন আপনি গুণা থেকে ফিরে আসতে পারছেন না কেন আপনার ভিতরে আল্লাহ নাই আপনার ভিতরে আল্লাহর ভয় নাই বিধায় আপনি গুনা করেন আপনার চেতনা আপনাকে ফিরিয়ে দেয় না আপনি গুনা করেন আপনার বিবেক একবার বলে না এ হতভাগা তুই গুণা করছিস মরার পর এর কারণে আল্লাহর কাছে তোকে জবাবদিহিতা করতে হবে যেহেতু আমাদের ভিতরে আল্লাহ নাই আল্লাহর ভয় নাই এজন্য আমরা গুনা করছি যদি আল্লাহর ভয় থাকত পৃথিবীর কোন মানুষ গুনা করতে পারত না উমার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা উমার হয়েছেন আমিরুল মুমিনিন খলিফা আজকের নেতাদের কি খালি একবার মিলিয়ে এলেন মিলিয়ে এলেন সব চোরের দল বাটপারির দল বাটপারি করে বেড়াচ্ছে তবে অধিকাংশ জায়গার কথা বলছি আবার অনেকে ভালো আছে উমার যেদিন নেতা আমিরুল মুমিনিন খলিফা হলেন নেতৃত্বের গদিতে বসলেন এখন আপনারা বুঝেন কিনা না বলেন লন্ঠন বুঝেন চেরাক চেরাক আগেকার জামানায় তুই কারেন্ট ছিল না ছিল কথা বলুন বাপ ছিল না উমার প্রধানমন্ত্রী উমার রাতের বেলায় চেরাক জ্বালিয়েছে লন্ঠন জ্বালিয়েছে লন্ঠনটা উমারের বাবার টাকা নয় উমারের নিজের টাকা নয় এই লন্ঠনের যে তেল পুড়ছে এই তেলটা হলো বাইতুল মালের টাকার তেল গরিবের টাকার তেল জনগণের টাকার তেল পুরিয়ে উমার লন্ঠন জ্বালিয়েছে কি করছে উমার সরকারি হিসাব করছেন বাইতুল মাল গরিবের মাল ইতেমির মাল দেশের সম্পত্তির হিসাব নিগাস করছে রাতের বেলা এমন সময় বিদেশ থেকে একটা লোক এসেছে উমারের নাম অনেক শুনেছে লোকটা তার মন জাগলো যে একবার উমারটাকে একবার দেখা করা যায় এসেছে এসে বলছে আমিরুল মমিন উমারের বাড়ি কোনটা কেউ বলে দিয়েছে ওই দক্ষিণ দিকের দরজার ঘরটা ওটা আমিরুল মমিন উমারের তো বাড়ি বন্দরে আবার উমার তখন সরকারি তেল পুড়িয়ে সরকারি হিসাব করেছিলেন রাতের বেলা বিদেশি লোকটা উমারের দরজায় টক 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 করে আওয়াজ দিয়েছে আমিরুল খালি ফাতুল মুসলিমিন ওমার আপনি কি বাড়িতে আছেন আপনি কি বাড়িতে হুজুরাতে আছেন আমিরুল মোমিনিন বললেন কে উমার বলছেন আপনি কে বলে আমি একজন বিদেশি মেহমান কেন এসেছেন আপনি বলুন সরকারি কোন কাজের কোনো জন্য কোন কর্মের জন্য বলেন না এমনি আমার সঙ্গে দেখা করার জন্য এমনি দেখা সাক্ষাতের জন্য লোকটা বলছে আমি এমনি এসেছি সরকারি কোনো ব্যাপারে নয় আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করার জন্য এলাম আসতে পারি উমার বলছে ওয়েলকাম চলে এসে রাতের বেলায় যখনই লোকটা গেটটা খুলেছে চেরাক জ্বলছে লন্ঠন জ্বলছে হাজরা তোমার ফু দিয়ে চেরা একটাকে নিভিয়ে দিয়ে অন্ধকার করলো এবার আপনারা বলেন পালিগাঁও কালিয়াগঞ্জের মুসলমান আপনার বাড়িতে আমি গেলাম লাইট জ্বলছে আমাকে দেখি যদি লাইটটা নিভিয়ে দেন এটা সম্মান না অপমান জুড়ে বলেন অপমান সবাই বলেন অপমান যখন লোকটা হুজরতে ঢুকলেন আমি রুল মুমিনি মুমার লন্ঠনটা ফু দিয়ে নিভিয়ে দিলাম আও বসেন আপনি এবার বসেন লোকটা করতে না বলছেন মুমিনিন সহ্য পেরে ওমার আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম ওমার কিন্তু আমি আজকের ব্যবহারে সন্তুষ্ট হতে পারলাম না আমি আপনার মেহমান মেহমানি এসেছি আমি আপনার বাড়িতে এসেছি আমি রুমিনিয়েন আপনি লন্টন জ্বালাবেন চেরাক জ্বালাবেন কিন্তু আপনি আমাকে দেখে চেরাক কেন নিমিয়ে দিলেন ওমার আমি আপনার ব্যবহারে খুশি হতে পারলাম না পারলাম না পারলাম না ওমার তখন বলছে বন্ধুরে আমি তোমাকে আগে বলেছে তুমি বলো তুমি কি সরকারি কোনো কাজে এসেছো না এমনি গল্প করার জন্য তুমি বলেছ গল্প করার জন্য তাহলে বন্ধু তুমি শুনে লাও আমার ঘরে যে চেরাক জুলছিল লন্ঠন জুলছিল এটা সরকারের টাকা গরিবের টাকা ইতিমের টাকা বিধবার টাকা বাইতুল মালের টাকার তেল আমি উমার বাইতুল মালের তেল পুরি পুরি হিসাব করেছিলাম আমি উমার বাইতুল মালের তেল পুরিয়ে পুরিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারব না পারব না পারব না

তে পারব না যে লোকটা ইমানদার হবে যে লোকটা মমিন হবে মমিন রে সর্বদা তার ভিতরে আল্লাহ থাকবে আর ওই লোকটা কোনো দিন গোনা করতে পারে না পারে না পারে না তা আল্লাহ বলছেন ওদিলা তো কোনো বহো মা তার ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে তার মন তার অন্তর আল্লাহর ভয়ে কন্দণ্ড হবে এক একজন নবীর এক একটা করে বৈশিষ্ট্য ছিল ছিল না হ্যাঁ না বলুন যদি প্রত্যেকটা নবীর একই বৈশিষ্ট্য থাকতো তাহলে আল্লাহ আদম কি দিয়ে গোটা পৃথিবী শেষ করতে পারতো পারতো না কিন্তু এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল ঠিক অনুরূপ এক একজন মানুষ এক এক গুণে গুণান্বিত আপনারা একমত কিনে হ্যাঁ না বলেন আমার ভিতরে যে গুণ আছে উনার ভিতরে গুণ নাই উনার ভিতরে যে গুণ আছে ওই গুণ আমার মধ্যে নেই অতএব প্রতিটা মানুষের স্পেশালি কিছু গুণ থাকে বা আছে তো তিনার কিছু গুণ ছিল উমার যেমন রাতের বেলায় তিনি রাস্তায় রাস্তায় এলাকা এলাকা খোঁজ নিত কি খোঁজ নিত তিনি প্রধানমন্ত্রী খোঁজ নিত যে আমার দেশের কোন নাগরিক বিপদে আছে কিনা আমার দেশের কোন নাগরিক খেতে পাচ্ছে কি পাচ্ছে না এই জন্য ওমার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাতের বেলায় এলাকাতে তোহর দিয়ে বেড়াতো এতে স্পেশালিস্ট উমারের গুণ ছিল যা অন্য কারো ছিল না একদিন ওমার রাস্তাতে সঙ্গীদেরকে নিয়ে চলতে চলতে বলছেন ও রসুলের সাহাবীরা তোমরা বলো তোমরা এমন কি শুনেছো নবীর কাছ থেকে যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে বলো আল্লার ভয় কেউ কিছু শুনেছ কি বলো যেটা শুনলে যেন আমার ইমান বেড়ে যাবে তখন একজন সাবি পেছন থেকে বলছেন বিশমিল্লা হিরো রাম্মা নিরহিম অমাইয়া আমাল মিস কলা সররতিন খই রৈয়া রা অমাইয়া আমাল মিস কলা সররতিন সর রাইয়া আল্লাহ নবিন সাবি পেছন থেকে বলছেন উমর রে চলতে চলতে যদি সাররা বারাবার তুমি গুণা করো সরিষা বারাবার যদি গুণা করো ওমার এর বদলা কিন্তু কাল কেয়ামতের দিন আল্লাহ দেবে ওমার আল্লাহর ভয়ে কানতে লাগলেন বাচ্চা ছেলের মতন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমার কানতে লাগলেন পেছন দিক থেকে একজন বলছে ওমার রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না ওমর কুরআনের এক আয়াত শুনে যদি অজর নয়নে পারে এরা হলো মুমিন আর আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইদা যিকিরাল্লাহ মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর বিধান বলা হবে আল্লাহর শরণ করানো হবে মুমিনের দিল ভয়ে কন্দনরত হবে এরাই হলো প্রকৃত মমি নাম্বার দুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইদা তুলিয়াতে আয়াত তুহ ইমানা আল্লা তমিন যে রে মোমিন যখন আল্লাহ তেলাওয়াত শুনবে মমিন যখন আল্লাহর তেলাওয়াত করবে বা শুনবে যা যা তুহ ইমানা মমিনের ইমান বাড়বে কোরআন শুনবি তো মমিনের বাড়বে আচ্ছা আপনারা তো ভাই সবাই একটু বুঝার চেষ্টা করেন একটু বলার চেষ্টা করেন তাহলে কোরআন শুনলে বা পড়লে মমিনের ইমান বাড়ে বাড়ে কি বাড়ে না তেলোয় করলে মমিনের ইমান বাড়ে কিন্তু একটা আপনাকে খবর দিই দেখি কে কে জানেন বা কে কে জানেন নাও আমাদের দেশের একজন লোক তিনি ইসলাম থেকে খারিজ হয়েছে ইসলাম থেকে বেরিয়ে গেছে আপনারা তার নাম জানেন জানেন তার নাম হলো ওয়াসিম রেজবি তার নাম ওয়াসিম রেজবি যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় সেদিন ওয়াসিম রেজবি বলেছিল কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে বলেন নাউজুবিল্লাহ সবাই বলুন নাউজুবিল্লাহ ইসলাম থেকে বেরিয়ে গেল। কিন্তু কোরআন পড়েছিল পরে নাই কি বলছেন পরে নেই যদি না পড়েছিল তাহলে তিনি কোরআনের ছাব্বিশটা এক চিহ্নিত করলো কিভাবে বলেন তার মানে অসীম রিজবি নিশ্চয়ই কোরআন পড়েছিল ওয়াসিম রেজভি কোরান পরে বেঈমান হল আর আল্লাহ বলছেন ওয়াহিদা তুলিয়া তা আলাইহিম ইমান তোরা যখন কোরান তেলালাত করবি মমিন তোরা তোদের ইমান বাড়াবে তাহলে ওয়াসিম রেজভীর ইমান বাড়লো না কেন প্রশ্ন জাগবে না কি জাগবে না একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝার চেষ্টা করেন ব্যাটারি বুঝেন ব্যাটারি হেনা বলেন না রা বা ব্যাটারি বুঝেন না তা আপনাদের ব্যাটারিতে চার্জ নাই কথা বলা হয় না জি না না তো ব্যাটারিতে কি হয় বলেন তো এই মাইক চলবে লাইট জ্বলবে ফ্যান চলবে চলে কি চলে না চলে এখন এ আপনারা ধনকোল মোড় না ধনকোল তো জায়গা নাম ধনকোল মোড় এই মোড়ে একজন দোকানদার ব্যাটারি চার্জ করছে ভালো করে বোঝার চেষ্টা করুন উদাহরণটা তো অনেক ব্যাটারি বারান্দাতে কারেন্ট লাগিয়ে দিয়েছে চার্জ হয়েছে তখন একটা খ্যাপা খ্যাপা বুঝেন আপনারা খেপা বুঝেন পাগল পা গোল এটা পাগল ওই দোকানদারের সামনে দোকানের সামনে দিয়ে দিয়ে ছারে এরকম বড় বড় করে দেখছে ই আবার কি হইছে রে বাবা খেপা তো পাগল তখন বলে দোকানদার ভাই এই প্লাস্টিক গুলো কি হয়েছে গো কত খেপা ব্যাটারি কি প্লাস্টার বলছে ব্যাটারি কি প্লাস্টিক বলছে তখন দোকানি বলছে যে খেপা লোক কে কার কি বুঝাবো দোকানে দোকানেওச்சேরে খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে চার্জ হয়েছে কারেন্ট ভরা হয়েছে লাইট জ্বলবে ফ্যান চলবে তখন খ্যাপা বোছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় কত খ্যাপা ভাল ভাবতে বাছেন ও তখন তাড়াতাড়ি বাড়ি চলে গেছে বাড়িতে যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম আর প্লাস্টিকের জার ছিল এক বস্তা মাথায় করে নিয়ে চলেছ দোকানে সামনে দোকানের সামনে ঢেলে দেবো যে দোকানদার ভাই আমার প্লাস্টিকে বয়বখানে কারেন্ট ভরে দাও তো আমি লাইট জ্বালাবো বাড়িতে আচ্ছা বলুন ওর প্লাস্টিকে চার্জ হবে একটু বলেন আর বা হবে হবে না দোকানি বলছে রে খ্যাপা তোর প্লাস্টিকে চার্জ হবে না রে হবে না মানে একটু আগে তুমি বললে কারেন্ট বুঝছি চার্জ দি যার এখন আমার বলে হবে না মানে তাড়াতাড়ি কারেন্ট ভরে দাও এর না হবে না হবে না মানে গতিই হবে খ্যাপা বুঝতে পারে না দোকানি ওকে বোঝাতে পারে না বন্ধু আমার এবার দোকানি বলছে রে খাপাও এর পাগল তোর বেটার প্লাস্টিকে চার্জ হবে না আমার প্লাস্টিক ব্যাটারি তো হবে কেন এই দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে ফারাক আছে বলে কি আমার ব্যাটারির ভিতরে এসিড আছে তামা আছে ইঞ্জিন আছে মাল আছে এর জন্য তার ভিতরে কারেন্ট যাবে চার্জ হবে এর পাগল তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই হাওয়া আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়াসিম রিজবি ঈমান পেল না বেঈমান হলো কেন আল্লাহ কোরআনে

লাল ঘোড়া তাকে দেওয়া হবে মালদার বানানো হবে যে নবী মোহাম্মদ কি মার্ডার করতে পারবে হাজরাত উমার দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন ও মক্কার লোকেরা তোমরা কান করে শোনাও আমি নবী মোহাম্মদকে মারার করে দেব পৃথিবী থেকে বিদায় করে দিব বিনিময় কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না এমনিতে তার উপরে আমার রাগ হয়ে আছে এবার হাজরাত উমার নাঙ্গা তালোয়ার নিয়ে চলল নবীজিকে মারার করার জন্য যেতে 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 রাস্তাতে নোয়াইম বিন আবদুল্লাহ একজন সাহাবের সঙ্গে দেখা হল যে সাহাবি গোপনে গোপনে ইমান এনেছিলেন প্রকাশ্যে নয় সাহাবির সঙ্গে যখন দেখা হল ভাইরা আমার ও আমার কান করে শুনেলেন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন ও মার নাঙ্গা নিয়ে কোথায় যা ওমার তখন বলেছিল ছেলে নাও এই তালুয়ার দিয়ে বিশ্ব নবীর গর্দানকে আলাদা করার জন্য যায় নবীজিকে মানার করার জন্য যায় এই কথা যখন বলল সাহাবি তখন বলল না ওই দিকে যেতে হবে না যে কারণে তুমি তাকে মারার করতে যাইছ তোমার বোন এবং তোমার ভগ্নী প্রতিবন জামাই ওই তারা দুইজন নবীজির কাছে ইমান এনেছে নবীজির কলেমা পরে তারা ইমান এনেছে তুমি খবর না হযরত ওমর আর উরেগে গেলেন হযরত ওমর রিগে গিয়ে রাস্তা পরিবর্তন করে বনের বাড়িতে জেতেন লাগলো বনের দরজায় যখন গেল উমার বনের বাড়ির ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আছে বাড়ির ভিতরে ওমারের বনুমারের বঞ্জামাই কোরআন তেলাওয়াত করেছিলেন খানিক করতে না বাড়িতে বোন বন জামাইকে ডাকল লম্বা ঘটনা আমি ছোট করে বলতে চাই ভায়েরা মায়েরা আমার ওমার বারবার বলেছিলেন তোমরা এনেছো ছাড়বে কিনা বলো না আমরা ইমান ছাড়ব না তরবারির উল্টু পিঠ দিয়ে পর্যন্ত আঘাত করেছিল এরপরও যখন না শুনে ওমর বলেছিলেন বনরে বাড়ির ভিতর থেকে কি যেন আওয়াজ আসছিল এমন কথা জীবনেও আমি কোনোদিন শুনি না কি বলা বলি করছিলে বোন আমার তোমরা বলো কি তেলোয়াত করছিলে তোমরা বলো উমারের বোন বলছে ভাই আমার আমরা বাড়ির ভিতরে কোরআন তেলোয়াত করেছিলাম কোথায় পাওয়া যায় এই কথা কার কাছ থেকে তোমরা পেয়েছো এই কথা তারা দুইজন বলছে এই কথা পেয়েছি আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার উমার চলে যেতে লাগলেন নবীর কাছে লম্বা ঘটনা সাহাবীরাও বই পেয়ে গিয়েছিলেন ওদিকে আমি যাব

দুইজনের মধ্যে একজন তার মধ্যে ওমার যে আল্লাহ হেদায়াত দাও উমারকে আল্লাহ নবীজির দোয়া কবুল করে হেদায়াত দিয়েছিল দ্বিতীয় নম্বর কারণ মুফাসিরিনগণ লিখেছেন ওমার কোরআন শুনেছিল বলে ঈমান পেয়ে গেল এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে যখন তোরা কোরআন তেলাওয়াত করবি কোরআন শুনবি তোদের ঈমান বেড়ে যাবে যেমন ঈমান পেয়েছে হযরত ওমর ওতে পুরান শুনলে মানুষের ইমান বেড়ে যায় এই গ্রামটার নাম হলো পালিগাঁও মনে করেন আমি পালিগাঁও এলাম আসাম থেকে যে গ্রামে যখন ঢুকছি তখন এই মলানা এলান করছে টোটোতে চেপে মাইকে মাইকে এলান করছে কি বলছে জানো হাগো আমাদের এখানে এটা পাগল আছে পাগল নজবিল্লা বলেন পাগল বলতে আমাদের নবীকে সাবিত করছে পাগল আছে পাগল তোমরা ওই পাগলের কথা কেউ শুনিও না আচ্ছা যখন আমি কথা কথাটা শুনবো তখন আমার মন কি বলবো বলুন তো এবার কেমন পাগলের বাবা যার জন্য এলান করা হচ্ছে মন বলবে না হ্যাঁ না বলে বলবে না আবার এলান করছে তো করছে বুঝে তাকে তোমরা শুনবে না কি বলছে দেখতে মানা করে না কিন্তু শুনতে মানা করছে কত না বুঝতে পারছেন কিনা আপনারা তখন আমার মন বলবে এটা আবার কেমন পাগল শুনতে মানা করেছে দেখতে তো মানা করে নাই চল যে পাগলের জন্য এলান করা হয় তাকে আমরা দেখব তখন কেউ কেউ বলছি দেখবি কি করে যদি যা বলে শুনে তো শুনতে মানা করেছে তখন কেউ কেউ বলছে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে পাওয়া যাবে না এবার বিদেশের লোকেরা হজ করতে এসেছিল দেশ বিদেশের লোক ওরা পাগল খুশ ছিল সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে কোরআন তেলোয়াত করেছিলেন কেউ বলেছেন সোরা রহমান কেউ বলেছেন সুরা কাহাবাদ করেছিলেন নবীজির সামনে যখন বিদেশের লোকেরা কেন নবীকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল এটা কোনোদিন পাগল হতে পারে না পারে না পারে না পাগল কে দেখলে চিনা যায় পাগল এত সুন্দর হতে পারে না সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে কান থেকে আঙুল সরিয়ে দিল নবীজির জবানে যখন কোরআন শুনলো নবীজির মধুর বাড়ি যখন কোরআন শুনলো ভাইরা আমার নবীজির প্রেমে পড়ে গেল কোরআনের প্রেমে পড়ে তারা কোরআনের প্রেমে পড়ে নবীজির হাতে হাতে রেখে কলে মা পড়ে তারা ই মান এনেছিল অতএব এরকম অনেক প্রমাণ আছে যে কোরআন শুনে তারা ইমান পেয়েছে তা আল্লাহ মমিন যে হবে রে কোরআন শুনবে তো মমিনের ইমান বাড়বে আমাদের ইমান কোথায় সারা রাত জালসা শুনছে বাড়িতে যার ফজর নামাজ পড়ে না কথা বলেন এরকম আছে না নাই বলে না বলে না সারারাত জলসা শুনতে রাত তিনটা অবধি জলসা শুনছে খালি কোরআনই শুনলো কোরানই শুনলো ওর এত ইমান বেড়েছে ওটা বাড়েনি ওর আরো বার কমে গেছে উ যে ফজ ওরে নামাজ পড়ে না ইমান বাড়লো না কমলো বলুন বলুন কমালে তাহলে মমিনীর ইমান বাড়বে জলসা শুনবে কোরান শুনবে ইমান বাড়বে তিন নম্বর আনলা বলেন একমাত্র আল্লাহর উপরে কুল করবে ভরসা করবে পৃথিবীর কারো ওপরে ভরসাবান হবে না আমি আপনাকে ছোট করে এটা বলে আমি চার নাম্বারটা বলবো প্রকৃত মুমিন তিন নাম্বার হচ্ছে তারা আল্লাহর উপরে তাওয়াকুল করবে যেদিন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা চলে যায় সেই দিন রাত্রিতে নবীজিকে কে মারার করার কথা ছিল কি ছিল না জুড়ে বলেন ছিল না কারা মারবো বলেছিল মুশ্রেকেরা কারা মুশ্রেকেরা বলেছিল নবীকে কে মারার করে দিল তো আল্লাহ মারলে কেউ বাঁচাতে পারবে জুড়ে বলে আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না এরা তো চলে যাচ্ছেন আল্লাহ বলছেন নবী তুমি চলে যাও মদিনা দেখেন ভরসা কাকে বলে নবীজি সব রেডি করলেন আবু বা সঙ্গে নিয়ে বললেন আবু কার চলো 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 মদিনার দিকে চলো এবার নবী বলেছিলেন আলী জামাইকে বলেছিলেন আলিরে রে আমার ঘরে আমার খাটে আমার বিছানায় আমার চাদরে মাথা দিয়ে তুমি ঘুমিয়ে যাও আলী আমি মদিনা চললা আমার ঘরে আমার খাটে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও আলী এটা এতিমের মাল বিধবার মাল গরিবের মাল মিসকিনের মাল আলী রে এই মালগুলো আগামী কাল সকাল বেলা জাগা যাই জাগাই পৌঁছাবে আলী আমি মদিনা চললাম তুমি মদিনা যাবে তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে এ ভাই কথাটা বুঝের চেষ্টা করেন আমি এই গ্রামে জলসা করতে করতে হঠাৎ মারামারি লেগে গেল তখন এনি সভাপতি উনি আমাকে তাড়াতাড়ি করে কোনো রকম করে সেভ করে নিয়ে আপনার কিনা ধনকল মোড়ে গাড়ি ধরিয়ে দিল বাস ধরিয়ে দিল আমি রাতারাতি বেরিয়ে গেলাম আর আমি দেখলাম জালসাতে খালি হাসুয়া তালোয়ার বোম পিস্তল নিয়ে খালি মারামারি আচ্ছা আমি তো পালিয়ে গেলাম বাকি রাতে এখানে কয়টা মার্ডার হলো এটা কি আমি জানতে পারবো হ্যাঁ না বলো পারবো পারবো না কে জানবে বলুন তো ইনারা জানবে যেহেতু ইনারা উপস্থিত ইনারা জানবে আমি তো চলে গেলাম আমি তো জানছি না কিন্তু আমার মন বলছে একটু ফোন করে খবরটা নেই কথা বুঝতে পারছেন কিনা তা আল্লাহর নবীকে মারার করার কথা আল্লাহর নবী আবু বাকর তো মক্কা ছেড়ে চলে গেল বাকি রাতে মক্কাতে কি ঘটনা ঘটলো এটাকে আল্লাহর নবী জানতে পারবে জোরে বলেন পারবে পারবে না কে জানবে আলী জানবে কে জানবে আলী জানবে যেটা আলী কে নবী ঘরে রেখে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় আমার আলী জানবে এবার নবীজি চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে চলে গেলেন আবু বকর এরা মদিনাতে অপেক্ষা করছে আর অনেকজন সাহাবি আগেই তারা চলে গেছিলেন এরা অপেক্ষা করছে আবু উমা আপনার কিনা কখন আলী আসবে ওই রাত্রিতে কয়জন মার্ডার হয়েছিল মক্কাতে কি হয়েছিল আলীর মুখ থেকে আমরা জানবো আলী যখন আসবে বেশ কিছুদিন পর হাজরাতে আলী যখন মদিনা মানোয়ার গেলেন ওই মদিনার নাম ছিল ইয়াসরিফ মদিনা মানোয়ার যখন আলী গেলেন মদিনার সাহাবিরা আলীকে ঘিরে ধরে বলছে বলো ওই রাত্রিতে কি ঘটনা ঘটেছিল যে রাত্রিতে নবীজিকে মার্ডার করার কথা ছিল নবীজি আবু বাক্কারকে নিয়ে চলে এসেছিল সেদিন রাত্রিতে মক্কাতে কি ঘটনা ঘটেছিল তুমি বলো আলীর উত্তর শুনবেন আলী বলছেন সেদিন ভাই ঘুমিয়ে গেছিলাম কিছু বলতে পারবো না আচ্ছা বিশ্বাস হবে আপনাদের কথা বলেন আচ্ছা আমাদের এরকম দালান বাড়ি ইটের বাড়ি বিল্ডিং গ্রিলের লোহার তাবি আছে তালা চাবি রসুলের যুগে এরকম ছিল একটু বলেন না বাবা ছিল এরকম খেজুর পাতার চাটাই পাটাই দিয়ে ঘর তাই কিনা ওই রকম লোককে মারার করার কথা মনে করেন আমাকে সবাই মারার করবে এলাকা সব লোক খেপা আছে আমার ঘরে তালা নাই চাবি নাই আমি যদি আপনাকে বলি ভাই আমার ঘরটাতে খানিক ঘুমানাত গেড়ারটা আমি পালিয়ে যাব ঘুম হবে কথা বলেন একটা যদি লাফায় তো দশ গ্লাস পানি খাবে ভয় খাবে না বুলিসহাল আল্লাহ কে বারে আঘাত করল জি তখন বলছে নমদিন আর সেদিন রাত্রিতে কি ঘটেছিল আমি বলতে পারবো না ঘুমিয়েছিলাম বিশ্বাস হবে বিশ্বাস হবে ভাই সাবিরা মদিনাওয়ালারা বলছে এটা কেমন কথা বিশ্বাস কি করে করব বলো যাকে মারার জন্য পুরো মক্কার লক্ষ্যে পেয়েছে তার ঘরে তোমার ঘুম হলো কেমন করে বল এবার আবু আলী বলছেন ভাইরা বিশ্ব নবী দিন মিথ্যা কথা বলেছে কি আপনারা জুড়ে বলেন বলেছে না তখন সাহাবিরা বললেন না তাহলে এবার শোনো নবীজি আমাকে বলেছিলেন আলী রে আমার ঘরে আমার চাদরে আমার বালিশে আমার খাটে আমার ঘরে তুমি ঘুমিয়ে যাও বিশ্ব নবী আমাকে ঘুমাতে বলেছিলেন আমি আল্লাহ ভরসা আল্লাহ তাওয়াক্কুল করে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে গেছিলাম এরপরে নবী বলেছিলেন আলী রে এটা এতিমের মাল বিধবার মাল মাল গরিবের মাল বাইতল মাল আগামীকাল সকাল বেলা আলি এই মালগুলো তুমি জাগাই জাগাই পৌঁছাবে যখন নবী বলেছিলেন আগামীকাল পৌঁছাবে তখন আমি আলি নিশ্চিত হয়ে গেছিলাম যতক্ষণ আগামীকাল সকাল না হবে অতক্ষণ আমি আলীকে কেউ মারতে পারবে না যেহেতু নবী বলেছে আগামীকাল সকাল বেলা তুমি মাল পৌঁছাবে এজন্য আল্লাহর উপর ভরসা করে আমি ঘুমিয়ে গেছিলাম সাহাবিরা মদিনা বালারা শুনে লাও আমার নবী বলেছিলেন আলী রে তুমি মদিনা আসবে তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেছিলাম যতদিন মদিনা না যাব নবীজির সঙ্গে যতদিন দেখা না হবে অতদিন আমি আলীকে কেউ মারতে পারবে না পারবে না পারবে

নাম শুনেনি রাহেমা আল্লাহ মারা গেছে তিনি আল্লাহ তাকে যেন জান্নাত দেয় বলেন আমিন আইনুল বাড়ি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত দেয় বলেন আমিন তো ওই মাদ্রাসায় আমিও পড়েছি যেখানে আইনুল বাড়ি পড়েছে আমিও পড়েছি তবে তিনাদেরকে আমরা দেখিনি এত আগে পড়েছে তারা ছাত্রকালে আমি দেখিনি তবে শোনেন তো মাদ্রাসার বিল্ডিং এ বসে আছি ঠান্ডার দিন আর মাদ্রাসার বিল্ডিং এর পাঞ্জরে একটা বিল্ডিং আছে সেখানে ধান শুকাতে দিচ্ছে ধান বুঝেন আপনারা হ্যাঁ না বলেন তো ধান শুকাতে দিয়েছে তখন ঠান্ডা শেষ হবে এইরকম টাইম আর কি এরকম মৌসুম আর কি তো ধান শুকাতে দিয়েছে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ বৃষ্টি হয় না এই সিজনে তো হঠাৎ বৃষ্টি হয় হয় না হয় হয় তো হঠাৎ বৃষ্টি হয়েছে দেখ ওই পাশের বিল্ডিং এ ধান মিলে দিয়েছে ওরা তিন চারজন তাড়াতাড়ি বৃষ্টিতে ধান গুটাই চার বছর মরার আল্লাহ দেখতেও পায় না কি বলছে মরার আল্লাহ কি বলছে মরার আল্লাহ দেখতেই পেলাম বলছে আল্লাহ আমি যেদিন ধান শুকাই দিই সেদিন তোমার বৃষ্টি দেওয়ার দরকার হয় কালকে গত কাল হম গত কালকে মিস্ত্রি কাজ করছে বুঝলেন আমার এক আমার এক জমিতে বাউন্ডারি কাজ করছে আমি ওটা জমিতে বাউন্ডারি করছিলাম রাজমিস্ত্রি কাজ করছে আর বলছে মিস্ত্রি বলছে মুসলমান বলছে যে মানুষ নামাজ পড়ে না রোজা করে না দিন ধর্ম মানে না আল্লাহকে শয়তান ধরে নিয়েছে কি বলছে আল্লাহকে শয়তান ধরে লেগেছে তা আমি ভুল ধরার আগে ওদের মিস্ত্রিদের আরেকটা মিস্ত্রি আছে তিনজন লেবার দুটা মিস্ত্রি চলছে কাজ তখন তিন ওই আরেকজন মিস্ত্রি বলছে এটা আবার কেমন কথা হলো রে আল্লাহকে শয়তান ধরবে আল্লাহকে শয়তান ধরতে পারবে ওই না না আল্লাহকে শয়তান ধরে লেগেছে ওরা আরে খেপা না রে মানুষকে শয়তান ধরেছে আল্লাহকে ধরে নি তা মানুষ কি বলতে হয় সেটাও জানে না আল্লাহ বলছেন শুনে নাও অসবিরিনা في البعساء والضراء বাস বিপদে আপদে সবর করতে হবে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে তবে তুমি হবে প্রকৃত মুমিন চার নম্বর মুমিনকে শুনে আল্লাহ বলেন الذین یقیمون الصلاه মুমিন নামাজ قائم করবে মুমিন কোনো দিন বে হতে পারে না পারে না পারে না এটা ছোট্ট উদাহরণ দি আপনাদেরকে এদিকে দেখেন এদিকে এদিকে এটা কাগজ আমি পকেট থেকে বের করি নাকি দিলাম কাগজ কাগজ কাগজটা বলতে ভিজিটিং কার্ড কি কার্ড ভিজিটিং কার্ড আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার মোবাইল নাম্বার আছে আমি দোকানি মানুষ দোকান আমার বাড়ির ঠিকানা দোকান সব দেওয়া আছে তুমি কার্ডটা নিয়ে বলছি বলি কার্ড দিয়ে কি হবে কার্ড দিয়ে কি হবে আমি বুঝি কি হবে না আপনাদেরকে দাওয়াত দিলাম এপ্রিল মাসের 28 তারিখে আমার বাড়ির দাওয়াত উদাহরণটা ভালো করে শুনেন ইনারা দাওয়াত পেল তখন ইনি বলছি এত দূর এত দূরের রাস্তা যাওয়া যাবে আসাম এখানে আছে যাওয়া যাবে তো বুঝি কেন যাওয়া যাবে না অবশ্যই যাওয়া যাবে কেন যাওয়া যাবে না অবশ্যই যাওয়া যাবে তখন ইনারা বলছে আমি বললাম আপনারা মালদাতে ট্রেন ধরবেন অথবা ডাল খোলাতে টেন ধরবেন টেন ধরবেন গুয়াহাটি ঢুকার আগে আমাকে একবার ফোন করবেন আমার ড্রাইভার ভাই আপনাদের স্টেশন থেকে নিয়ে আসবে এলে ভালো কথা দারুণ কথা আসাম দেখা হয়ে যাবে এবার এদেরকে 28 তারিখে ডেকেছি এপ্রিল মাস মানে ঈদের পর এবারে 27 তারিখের রাতে যখন বের হচ্ছে সাতজন তখন ফোন মারছে হেলো না আমরা বেরিয়ে গেলাম আপনার বাড়ির উদ্দেশ্য বলে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যান একদম গোহাটি ঢোকার আগে ফোন করবেন এরা তো মনের আনন্দে যাচ্ছে আসাম বন্ধু আমার যেতে যেতে যখন গোহাটি ঢুকবে এর মধ্যে বলছে এই মনাকে ফোন কর ফোন কর ফোন কর ফোন কর তখন মোবাইলটা নিয়ে এরকম করে ফোন ধরেছে যখন কানে ফোন দিয়েছে তখন বলছে আপনার ডাইল করার নাম্বারটি সুষ্ঠ আছে কেমন লাগবে কেমন লাগবে আসাম ঢুকতে না মোবাইল বন্ধ ধোকা টোকা দিল না তো মনে হবে কিনা তারপরে একদিন বলছে আরে কোন কারণে মোবাইল বন্ধ হতেই পারে চলেন ভিজিটিং কার্ডে অ্যাড্রেস আছে একটা ট্যাক্সি নিব মুলবি সাহেবের বাড়ি চলে যাও সহজ ব্যাপার গুয়াহাটিতে নামলো ট্যাক্সি রিজার্ভ করে আমার বাড়ির ঠিকানায় প্রথমে গেল বাড়ির ঠিকানা বলছি মা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন আমার স্ত্রী বলছে কে বলে আমরা দিনাজপুর এসছি দিনাজপুর থেকে কুসু আপনার কালিয়াগঞ্জ থেকে কারণ আমার স্ত্রী বলছে বাড়িতে নাই দোকানে আছে মওলানা সাহেব তখন দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এই এ এই ভিজিটিং কাটে ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই একটু দোকানে নিয়ে চলো এই ট্যাক্সিওয়ালা দোকানে নিয়ে গেছে যে দেখে দোকানের শাটারটা লাগা আছে কেমন লাগবে বলুন তো কেমন লাগবে রিসওয়ালাল্লাহ এত দূর থেকে গেলাম লুকিয়ে গেলি তো মনে পড়বো আবার দোকান থেকে বাড়ি এসে মনে এলেন নাই দোকানে আছে আবার দোকান সে সাটার লাগা এই দোকান আর মাকান মাকান আর দোকান দোকান আর মাকান এই করতে করতে জান কইলা হয়ে গেছে যে উনি একজন মানুষ উনি কান ধরে বলছে ভাই তওবা করছি জীবন আর আশা মাছ বনা অশোক মিটে গেছে অশোক মিটে গেছে এমন সময় জোহরের আযান দিল তখন উনি বলছেন চলেন মুনি পেলাম তো পেলাম না পেলে তো না পেলাম জোহরের নামাজটা পড়েলেন তারপরে না হলে আবার ট্রেন ধরে আমরা দিনাজপুর চলে যাব। ইনারা মসজিদে গেলেন মসজিদে যে উজু করলেন মুসাফির মানুষ দুই নম্বর কাতারে জোহরের নামাজে দাঁড়ালো সালাম ফিরে দেখছেন মৌলানা আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে একজন দার্শনিক বলছেন শুনে লও মুমিনকে দোকানে মাকানে খুঁজলে হবে না যে লোকটা মুমিন হবে ওকে দোকানে মাকানে খুঁজলে হবে না নামাজের টাইমে মুমিনকে মসজিদে পাওয়া যাবে মুমিন কো কোনদিন বেনামাজি হতে পারে না পারে না পারে না মুমিন যে রে মুমিন নামাজ কায়েম করবে মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না পারে না পারে না এরপরে আল্লাহ পাঁচ নম্বর বলছে মমিন রে হে শুনে নাও ও বিম্মা রযাকনাহুম ইনফাক মুমিনকে রে মুমিন আল্লাহর রাস্তাই মালদান করবে পাঁচ নাম্বার মুমিনের গুণ হল মমিন আল্লাহর রাস্তায় মালদান করবে মুমিন কোনদিন বখিল হতে পারে না পারে না পারে না হাজরত উসমান এদিকে দেখেন বড় লোক গানি উন মানে মালদার উসমান গানি মানে বড় লোক মালদার উসমান তো উসমান গনি তার কর্মচারীকে দিয়ে বাজারে নিয়ে গেছে গম বিক্রি করতে গম 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 তো দেখবেন বাজারে কিছু দালাল থাকে থাকে না থাকে না কিছু দালাল থাকে ও আগে দোকান বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকবে ভালো মালগুলোকে আগে সাইড করে নেবে দামদার করে নিবে না তো উসমান যখন গম নিয়ে গেছে বাজারে উসমানের গম এত চকচকা এত সুন্দর তখন ওই পাইকারেরা বলছে ওই লোক গেলা বলছে উসমান তোমার গমটা খুব চকচকা গমটা আমাদের দাও তোমাকে টাকা বেশি দিব বাজারে বিক্রি করতে হবে না তখন উসমান বলছেন না আমার গম বেশি চকচকা বলে আমি বেশি দামে বিক্রি করলে বাজারের আর যারা মাল বিক্রি করতেছে গম বিক্রি করতেছে ওরা লস খাবে খাবে না অতএব আমি এরকম বিক্রি করব না বাজারে যে দাম চলছে সে দামেই মাল বিক্রি হবে তোমরা একটু মার্কেটটা ঘুরে এসো আমি দোকানটা খানিক সাজিয়ে ওসমান দোকান সাজালেন দেখতে পেলেন মুদিনার গরিবেরা অভাবীরা গোম কিনতে পারছে না এমনি বাজার দাম বেশি তাই হেঁটে হেঁটে চলে যায় এবার ওসমান দেখলেন মদিনার গরিবেরা গম নিতে পারছে না অভাবের কারণে দামের কারণে উসমান তখন বললেন ও মদিনার গরিবেরা অভাবীরা যার টাকা আছে টাকা দাও যার টাকা নাই এমনি গম নিয়ে যাও হযরত ওসমান গমগুলো দিয়ে দেন গরিবেরা ঝোলা ভর্তি করে করে যখন গম নিয়ে যায় পাইকাররা এসে বলছে ওসমান ওই গরিবেরা যাদের পরনে কাপড় ঠিকঠাক নাই তারা তোমাকে কি দাম দিল তুমি গরিবদের গম দিলে আমাদের দিলে না কেন ওসমান বলেছিল ও মদিনার ব্যবসায়ীদের দহ ও বড় লোকের দাল আমি যে মালের বিনিময় গমকে বিক্রি করলাম তোমরা কিয়ামত পর্যন্ত সে মাল দিতে পারবে না সে দাম তোমরা দিতে পারবে না আমি গোমটা আমি আল্লাহর রাস্তায় দিলাম দিলাম কোনোদিন বকিল হবে না মমিন সব সময় রাস্তায় দান করবে তা আল্লাহ বলেন ওমিম্মা রাজা কানা হুম মমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে আল্লাহ যা তাকে রুজি দিয়েছে আর শুনেন বীর উসমান মদিনাটা মরুভূমির মাটি মরুভূমির মাটি কিনা কেউ হাজি সাহেব আছেন এখানে কেউ হাজি সাহেব নাই ওই যে একজন আছে মরুভূমির মাটি পানির বড় অভাব তো মদিনাতে একটা কুয়া ছিল এটা বীর উসমান ঘটনাটা এটা কুয়া ছিল একটা মুনাফিকের কার বলেন মুনাফিকের তো মুনাফিক মানে তো বুঝতে পারছেন কত বদমাস এই মুনাফিকটা টাকার লোভে এত ওই পানি যদি কেউ খেত তো টাকা নিত মানে টাকা দিয়ে পানি বিক্রি করতো দেখতে পেলো মদিনাতে গরিবেরা পানি নিতে পারে না নবীজি একদিন দাঁড়িয়ে বলল এই কুয়াটা যে গরিবদের জন্য অকফ করতে পারবে দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে ওসমান বলছে বড় সুযোগ পেয়েছি রে করা যাবে না উসমান একদিন ওই মুনাফিক কুয়ার মালিকের কাছে বলছে ভাই তো তো ভালোই করছো বিক্রি করো করবো না বিক্রি করে মরবো নাকি ওসমান বলছে না ভাই পুরোটা বিক্রি করতে হবে না তুমি অর্ধেকটা আমাকে বিক্রি করে দাও তাহলে আমার যা সাহাবি মুমিন বান্দা আছে আল্লাহ ওরা আমাকে দেখে তোমার পানি কিনতে আসবে আর তোমাদের যে কাফের মুসলিম আছে তারা তোমাকে দেখে আসবে তাহলে দুই ভাই মিলে ব্যবসা করো তাহলে ব্যবসাটা ভালো চলবে চলবে কিনা মুনাফিক লোভী বলছে ভালো বুদ্ধি দিয়েছে তো ভালো মহাজন পেয়ে গেছে ওসমানের কাছে বিক্রি করলো অর্ধেক দাম অর্ধেক কোয়া বিক্রি করলো দুদিন ব্যবসা করার পর উসমান বলছে ভাই মুনাফিক কে বলছে ভাই তোমার সঙ্গে আমি ভাগে ব্যবসা করব না কুয়াটা ভাগ করে এলাও ভাগে ব্যবসা করলে ঝামেলা রাখবে ভাগ করো তখন মুনাফিক বলছে তুমি পাল্টে গেলে কেনা ভাই দুদিনে তুমি পাল্টি খেলা কেনা মুনাফিক বলছে ভাই কুয়াটা ভাগ করবি কি করে বল বলো মাঝখানে দেওয়াল দে আচ্ছা কুয়াতে মাঝখানে দেওয়াল দেওয়া যাবে 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 না উসমান তখন বললে ও ভাই আমার একদিন তুমি পানি বিক্রি করবে একদিন আমি বিক্রি করব যেদিন তুমি পানি বিক্রি বিক্রি করবে টাকা টাকা যেদিন আমি করব আমার করে তাই হলো এবার উসমান বলে দিয়েছে ও মুদিনার লোকেরা আজ থেকে কুয়াতে যদি আমার পালি থাকবে সেদিন টাকা লাগবে না ফ্রিতে পানি নিবে এবার বলে আমার বালায় ফ্রি কিনার বেলায় টাকা এর কাছে কেউ পানি কিনে খাবে খাবে না আমার কাছে সবাই নিয়ে নিবে সবাই নিয়ে নিয়ে জমা করেছে দুদিন পর মুনাফি গেছে বলছে ভাই কুয়াটা তুমি গোটায় নিয়ে লাও ব্যবসা ভালো চলছে না চলবে চলবে মুনাফি গেছে বলছে হু মাসমা তুমি কুয়াটা গোটায় নিয়ে লাও ব্যবসা ভালো চলছে না ওসমান আরো টাকা দিলেন পুরো কুয়াটা কিনে নিয়ে বললেন ও ম ডিনার গরিবের কান করে শোনো আজ থেকে এ কুয়াতে পানি খেতে গেলে কোন টাকা লাগবে না লাগবে না এর নাম উসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত মুমিন যে হবে রে মুমিন নামাজ কায়েম করবে আর পাঁচ নাম্বার আল্লাহ বলে অমিম্মা রাযাকনাহুম ইনফিকাত মুমিন আল্লাহর রাস্তায় মা কে দান করবে মুমিন কোনদিন বকিল হতে পারে না পারে না পারে না আল্লাহর জিকির শুনে অন্তর কাঁদে কোরআন শুনবি তো তোর iman বাড়বে তেলাওয়াত করবে iman বাড়বে 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করবে 4 নম্বর নামাজ কায়েম করবে আর 5 নম্বর আল্লাহর রাস্তায় মাল দান করবে এই পাঁচটা আমল যখন तू করবে আমার আল্লাহ বলেন উলাইকা

সারা পৃথিবীতে তোকে সম্মানিত করব লাহুম দারাজাতুন ইনদা রব্বি মুমিন কে সব জায়গায় আল্লাহ সম্মান দিবে মুমিনদের সব জায়গায় সম্মান আছে আছে না নাই কথা বলেন আছে না না আছে দেখবেন প্রমাণ দেখবেন আপনারা ট্রেনে চলেন না আপনাদের এখানে স্টেশনের নাম কি আছে আছে না ট্রেনে যান আপনারা আপনি ট্রেনে যাচ্ছেন হিজিরেরা থাপড়িয়ে ঠাপড়িয়ে টাকা लीजिएगा না না কিন্তু আমি আব্দুর রহমান এই যে এইটা এটা নাম দাড়ি এইটা নিয়ে ট্রেনে চাপবো আমার ডানে টাকা নিবে কিন্তু আমাকে হিজড়ে খবরদার ডিস্টার্ব করবে না করে করে বলেন এই মমিনের সম্মান কে দিয়েছে বলেন আল্লাহ আপনি চলেন এ শোনেন যে লোকটা দাঁড়ি চেয়েছে একদম বিড়াল সেজে আছে ওই লোকটা মেয়েদের ভিতরে ভরে দেন ওকে ঠেলে ভরে দেন মেয়েরা বলো এই কানা নাকি দেখতে পায় না বাড়বে ঘুতা পাঁচ জনের হাড় ভেঙে দিবে দিবে না দেবে না আমি লম্বা পাঞ্জাবি আর টুপি আর দাড়ি নিয়ে যদি মেয়েদের পিছন ঢুকি সবাই বলবে মুলবি সাহেব লো মুলবি সাহেব লো বলবে না বলবে না তাহলে এই সম্মানটা কার বলো আল্লাহর আর ওই আপনারা বলেন একটা সিপিএম এর নেতা তৃণমূলের নেতাকে যদি দেখেলায় মানুষের সামনে বলবে চাচা কেমন আছো এই কথাটা বলবে বলবে না যখন চাচা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে মনে মনে গাইল দেয় তাই না কিন্তু মুমিনদের সম্মান আল্লাহ যেখানেই যাবো হুজুর আসসালাম আলাইকুম মরাসলাম আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম মারা কেমন আছেন আসসালামু আলাইকুম এই যে সম্মান এটা কার সম্মান সবাই বলুন আল্লাহ আল্লাহ বলছে যখন তোরা পাঁচটা আমল দেখাবি আমি বলবো তোরা হলো হক এরপর আল্লাহ বলছেন লহন্ধারা যতন ইন্দার মেহেম আমি মমিনদের সারা পৃথিবীতে সম্মানে সম্মানিত করব ফেরা ফেরাত আমি মমিনের জীবনের ছোট ছোট ক্ষমা করো তাহলে তিনটার মধ্যে একটা সম্মানিত করবে দ্বিতীয় নম্বর আল্লাহ তোমার জীবনের সাগিরা গোনা ক্ষমা করবে আর তিন নম্বর সম্মান হলো কারি আল্লাহ তোমাকে সম্মানে রুজি দিবে তাহলে আপনি বলবেন মালানা এটা হিন্দু খায় মুসলিম খায় পার্থক্য কোন জায়গাতে আছে জি ভাই পার্থক্য অবশ্যই আছে অবশ্যই আছে আল্লাহ মমিনের টাইটেল দিয়েছে রিসকুন করিম সম্মানের রুজি যুক্তিতে চলেন যুক্তি দিলেন এটা দোকানদার দোকান কি যে সকাল বেলা একদম ভোর সকালা যে দোকান খুলেছে তখন একটা কুকুর চলেছে দোকানের সামনে এরকম করে না তখন দোকানদার দেখেই ওর মাথা গরম যাকে না দেখতে পারি তার চলন রেখা তার সঙ্গে সকালা দেখা কি সঙ্গে সঙ্গে একটা পাড়া পাট বেরিয়ে দিল চলে গেল আরেকটা একটা দোকানে ওই দোকানে ওই বেটাকে বেটা নিয়ে কোম্পানি কেক দিয়েছে আর কুকুরটা ওর সামনে যা এরকম করছে করে না তখন বলছি দোকানে বলছে সালা তুই সকাল সকাল চলে এসছিস দোকানে বলছে থাম তোকে কেক খিলাবো তখন একদম বাটা কোম্পানি একটা কেকের প্যাকেট খুলেছে কুকুরকে দিবে আচ্ছা কুকুরকে খিলানোর উদ্দেশ্য না খা তোর মজা আমি বের করছি আর আসল উদ্দেশ্য কি বলেন তো খা বাটাম রেডি আছে বুঝতে পারছেন কিনা আপনারা তাইলে একটা কুকুর খেয়েছে কুকুরকে দোকানি দিয়েছে এর পেছনে খা বাটাম রেডি আছে কিন্তু ওই দোকানি ওর সন্তান কেক দেয় এটা হলো মহাব্বতের ওর ছেলেটাকে কেক দিয়েছে এটা মহাব্বতের আর কুকুরকেও খাবার দিয়েছে দোকানি বলছে খা এখনই তুই বুঝতে পারবি কত মজা আল্লাহর পৃথিবীতে হিন্দু খাবে মুসলিম খাবে জৈন খাবে খ্রিস্টান খাবে বৌদ্ধ খাবে নাসারা খাবে ইহুদি খাবে সবাই খাবে কিন্তু আল্লাহ বলছে মুমিনিরে তোদের খাবারের নাম দিলাম রিযুকুন করিম সম্মানে তোদের যারা বাকি খেয়েছে আমি দিছি খা রেডি আছে বুঝতে পেরেছেন তো তাহলে আমরা কয়টা আমল করব এক নম্বর আল্লাহকে ভয় করে দিবনি গরব আর কোরআন তেলাওয়াত করব আল্লাহর উপরে তাওয়াক্কুল করব নামাজ কায়েম করব আর পাঁচ নম্বর উসমানের মতন দানবীর হয়ে যাব উসমান কেমন দানবীর আরেকটা কথা বলে আপনাদের সহযোগিতা চাই জঙ্গে তবুকে যাবেন বিশ্ব নবী বললেন বেলাও বেলা বাইতুল মালে কোনো মাল নাই যুদ্ধের জন্য অস্ত্র লাগবে খাবার লাগবে জামা কাপড় লাগবে উঠঘোরা লাগবে বেলাল তুমি এলান করে দাও মদিনার আনসার মহাজির যার কাছে যে মাল আছে মসজিদে যেন জমা করে দেয়

আবু বাকারকে দানে হারাবই হারাবো উসমান দিয়েছিলেন একজন একের এক অংশ দুই অংশ তিন অংশ দিলেন হাজরাতে আবু বাকার একটা ঝোলা একটা কেরিতে করে নবীজির সামনে কিছু গম কিছু জব আর কয়েকটা দিন আর দীর্ঘাম দিলেন নবীজি বললেন আবু বাকার কি দিলে তুমি বলো অনেকে অনেক মাল দিল তুমি কি দিলে বলো আবু বাকারের জবাব শুনে অবাক হয়ে যাবে আবু বাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে এবং আল্লাহ আমার নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলা আমার বাড়িতে কিছুই নাই উমার তখন বলেছিল আমি আজকেও জিততে পারলাম না আবু বাকার কে হারাতে পারলাম না উসমান বলেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য যতটি লোক যাবে তিন মাস লাগবে সময় আনা গুণ আর তিন মাসের রাস্তার খরচ যত যাবে তার অর্ধেক বহন আমি করব সে যুদ্ধে তিরিশ হাজার সৈন্য ছিল শুধুমাত্র পনেরো হাজার তাদের আসা যাওয়ার খরচ দিয়েছিলেন এবার আপনাদেরকে বলে উটের দাম কত হতে পারে বলে কত হবে কত লাখ লাখ একটা উটের দাম কত কত এক লাখ হবে না একটা উটের দাম এক লাখ না পনেরো হাজার উট দিয়েছিলেন তাদের মাসের টানা হাজার তিন যাতায়াত খরচ দিয়েছিলেন তার নাম উসমান বলেন সুবাহ আল্লাহ এরা হলো ইমানদার এরা হলো মুমিন আমি আপনাদেরকে বলতে চাই আমরাও মুমিন হয়ে জান্নাতে যেতে চাই সবাই বলেন ইনশাল আল্লাহ